সামারস্ল্যাম পেপারভিউতে এসকে হারিয়ে সেথ্রোলিন্স ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ খেলবেন এইটা জানিয়েছিলেন। তবে এজের কাছে সেথ্রোলিন্স কেন হেরে গেলেন? এছাড়াও জনসেনাকে এত ভালো বুকিং দেবার পরেও কেন জনসেনাকে রোমান রেঞ্জের কাছে হারানো হলো, আর কেনই বা 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বানানো হলো না? চলুন সমস্ত বিষয়গুলো এই ভিডিওটিতে তুলে ধরা যাক। বিশেষ করে আপনারা অবশ্য সকলেই জানেন যে সেথ্রোলিন্স স্ম্যাকডাউনের এপিসোডে বলেছিলেন তিনি সামারস্ল্যাম পেপারভিউতে এজের বিরুদ্ধে মুখোমুখি হবেন, সেইখানে তিনি এজকে সম্পূর্ণভাবে ধ্বংস করে এজকে হারিয়ে সেই ম্যাচটিতে জয় তুলবেন এবং তিনি সামারস্ল্যাম পেপারভিউর পরে ইউনিভার্সাল চ্যাম্পিয়ন যেই থাকুক না কেন, সেখানে জন সিনাও থাকতে পারে, রোমান রেঞ্জও থাকতে পারে, তিনি ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য চ্যাম্পিয়নকে চ্যালেঞ্জ করে দিবেন। তবে সামারস্ল্যাম পেপারভিউতে একেবারে উল্টোটা ঘটে, কেননা সেইখানে এজ সেথ্রোলিন্সকে সাবমিশন লাগিয়ে ট্যাপ আউট করিয়ে হারিয়ে দিয়েছেন। তো আপনারা অবশ্য সকলে দেখেছেন যে সামারস্ল্যাম পেপারভিউতে শকিং রিটার্ন করেছেন ব্রক লেসনার, সেহেতু ইউনিভার্সাল টাইটেল পিকচারের মধ্যে কিন্তু এখনও জন সিনা, ব্রক লেসনার এবং রোমান রেঞ্জ এরা থাকবেন। আপাতত দৃষ্টিকোণে হয়তোবা ফিন ব্যালরকে হালকা পরিমাণে ঢুকালেও তাকে একেবারে টাইটেল পিকচারের মধ্যে ঢুকানো হবে না, আর সেজন্যই কিন্তু সেথ্রোলিন্স ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের টাইটেল পিকচারের মধ্যে যেতে পারছে না, আর সেজন্যই এজের কাছে তাকে হারানো হলো। আর যদি সামারস্ল্যাম পেপারভিউর পরে ব্রক লেসনার রিটার্ন না করতেন, জন সিনা WWE না থাকতেন, তাহলে সেথ্রোলিন্স সেখানে যেইভাবেই হোক এজকে হারিয়ে ইউনিভার্সাল টাইটেল পিকচারের মধ্যে চলে আসতেন। তবে সেথ্রোলিন্স হারলে কি হবে এখনো পর্যন্ত কিন্তু আপনারা স্ম্যাকডাউনের এপিসোডে দেখতে পারবেন, এজ এবং সেথ্রোলিন্সের মধ্যে ফিউড কন্টিনিউ হতে, এদের ফিউডটি এক্সট্রিম রুলস পেপারভিউ পর্যন্ত যেতে পারে। এছাড়াও আপনারা অবশ্যই সকলে দেখেছিলেন যে সামারস্ল্যাম পেপারভিউতে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য রোমান রেঞ্জ এবং জন সিনা মুখোমুখি হয়েছিলেন। জন সিনাকে স্ম্যাকডাউনের এপিসোড থেকে শুরু করে মানি ইন দ্য ব্যাঙ্ক পেপারভিউ থেকে এখন পর্যন্ত অসাধারণ বুকিং দেওয়া হচ্ছিল, তিনি প্রত্যেক সপ্তাহে আসতেন, অনেক ভালো কিছু আমাদেরকে উপহার দিতেন। তবে সামারস্ল্যাম পেপারভিউর আগে কিছু আপডেট এসেছিল যে 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারেন জন সিনা। তবে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে এখানে জন সিনার জেতার কোনো সম্ভাবনা নেই, বরং রোমান রেঞ্জ এখানে জিতে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটিকে সাকসেসফুলি রিটেন করে নেবেন। এবং এইখানে যেহেতু রোমান রেঞ্জ বলে দিয়েছেন যে সামারস্ল্যাম পেপারভিউতে যদি তিনি হেরে যান তাহলে তিনি WWE ছেড়ে দিবেন, আর WWE ম্যানেজমেন্ট কখনোই চাইবে না যে রোমান রেঞ্জের মতো অ্যাক্টিভ সুপারস্টার এখন WWE ছেড়ে চলে যাক, কেননা জন সিনা তো আজ না হোক কাল অবশ্যই WWE ছেড়ে যাবে, কেননা তিনি হলিউডে সারা বছর ব্যস্ততার মধ্যে থাকেন এবং দুই এক মাস সময় পেলে তিনি WWE আসেন। আর আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যেহেতু সেখানে রোমান রেঞ্জ ম্যাচটিতে জিতে যাবে, সেহেতু একটা বড় সারপ্রাইজ রিটার্ন দেখতে পারবেন, আর সেটা অবশ্যই ব্রক লেসনার রিটার্নও করেছেন। তো ব্রক লেসনার রিটার্ন করার পরে রোমান রেঞ্জ এবং ব্রক লেসনারের মধ্যে ফিউড কন্টিনিউ হবে এমনটাই কিছু ইঙ্গিত পাওয়া গিয়েছে। তবে এইখানে জন সিনাকে কেন হারানো হলো, কেন বা জন সিনা পার্ট টাইমার রেসলার হওয়া সত্ত্বেও WWE আসেন আর এইভাবে প্রত্যেকবার হেরে হেরে চলে যান, দর্শকরা কিন্তু অনেকটাই সাপোর্ট দিচ্ছিল। বিশেষ করে জন সিনা এই ম্যাচটির শুরু থেকে তেমন কিছুই করতে পারেননি, একেবারে বেশিরভাগ অংশেই রোমান রেঞ্জ পুরো ম্যাচটিতে ডমিনেট করেছেন। তবে জন সিনার একেবারে এক পর্যায়ে গিয়ে মনে হয়েছিল যে তিনি ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হলেও হতে পারেন, কেননা তিনি রিংয়ের মধ্যে একটি অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট মেরেছেন, রিংয়ের বাইরে অ্যানাউন্সার টেবিলের ওপরে অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট মেরেছেন, একেবারে টপ রোগের ওপর থেকে অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট মেরেছেন, সেখানে পিন করেছেন। আমরা তো মনে করলাম যে এবার মনে হয় 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনা হয়েই গেলেন। তবে যাই হোক, পরবর্তীতে রোমান রেঞ্জ একেবারে 4টা সুপারম্যান পাঞ্চ, 2টা স্পেয়ার এগুলো লাগিয়ে পিন করে সেখানে জন সিনাকে হারিয়ে সাকসেসফুলি ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটিকে রিটেন করে নিয়েছেন রোমান রেঞ্জ। তো জন সিনার আসলে এখানে জেতার তেমন একটি সম্ভাবনা থাকছে না, এজন্যই কেননা তিনি যেহেতু হলিউডে আবারও চলে যাবেন, আর রোমান রেঞ্জ যেহেতু বর্তমান সময়ে অ্যাক্টিভ সুপারস্টার, অনেক বড় বড় ম্যাচ আমাদেরকে উপহার দিচ্ছেন, আর ভবিষ্যতে তার অনেক বড় বড় ফিউড রয়েছে, এজন্য রোমান রেঞ্জকে এখানে হারানো হয়নি, বরং জন সিনাকে WWE এনে WWE ম্যানেজমেন্ট বেশ ভালোভাবে ব্যবহার করেছেন জন সিনাকে, এবার ছুঁড়ে ফেলে দিবেন হলিউডে। তবে যাই হোক, জন সিনা স্ম্যাকডাউনের এপিসোডে উপস্থিত থাকবেন, এগুলো স্ম্যাকডাউনের এপিসোডে জন সিনাকে অ্যাডভার্টাইজমেন্ট করা হচ্ছে, দেখা যাক স্ম্যাকডাউনের এপিসোডগুলোতে কী হয়। এই ছিল WWE সর্বশেষ কিছু আপডেট, ধন্যবাদ।